ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে আসলাম। আজকে আমরা দ্রবণ রসায়ন নিয়ে কথা বলবো, যেটা দ্বিতীয় চ্যাপ্টারে আছে তোমাদের। সলিউশন কেমিস্ট্রি, যেটাকে আমরা বলি দ্রবণ রসায়ন, দ্রবণের নানান বিষয় নিয়ে কথা বলবো। এগুলো খুব তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো বেসিক। কমন কথাগুলো তোমরা সব জায়গায় পাচ্ছ, কিন্তু বেসিকটা সব জায়গায় পাচ্ছ না। সো এই ভিডিও থেকে আশা করি তোমরা দ্রবণের খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবে। তো আসো আমরা প্রথমে শুরু করে দেই যে দ্রবণের মধ্যে কি কি উপাদান থাকে। আমরা জানি দ্রবণের উপাদান দুটো, একটা হলো দ্রব আর একটা হলো দ্রাবক। হ্যাঁ, ওকে। এই দ্রব এবং দ্রাবক যেটা তোমরা জানো, দ্রব এবং দ্রাবক, ওকে, এই দ্রব কোনটা দ্রাবক কোনটা সেটা চিনার উপায় হলো, তুমি দেখবে একটা দ্রবণের মধ্যে যেটা কম পরিমাণে থাকবে সেটাকে আমরা বলি দ্রব, আর যেটা বেশি পরিমাণে থাকবে সেটাকে বলি আমরা দ্রাবক। যেমন আমরা যখন শরবতের কথা বলি ধরো, বা ওরসেলাইনের কথা বলি আমরা ধরো, তাহলে আমরা জানি হাফ লিটার ওয়াটারের মধ্যে আমাদের হলো 1 প্যাকেট ওরসেলাইন দিতে হয়। তাহলে খেয়াল করো, হাফ লিটার পানি অনেক বেশি পরিমাণে পানি, তাই না? আর 1 প্যাকেট ওরসেলাইন এটা হলো খুবই অল্প পরিমাণ একটা সেলাইন, তাই না? তাহলে এটা দিয়ে আমরা কম পরিমাণে, ওকে, তাহলে এটা হলো আমাদের দ্রব, আর যেটা পানির পরিমাণ বেশি সেটা হবে আমাদের দ্রাবক, ওকে। আচ্ছা, আচ্ছা, আর এখানে একটু ডিস্টার্ব করছে, আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। তাহলে কি বললাম আমরা, যেটা বেশি পরিমাণে থাকে সেটা হলো দ্রাবক, যেটা কম পরিমাণে থাকে সেটা হলো আমাদের দ্রব, ওকে। এই যে আমাদের একটা বিকার আছে, দেখো এই বিকারের মধ্যে পানি আছে, পানির অণু কোনগুলো, এই যে ব্লু যে একটা বল, তার সাথে দুটো সাদা বল আছে, এটা হলো আমাদের পানি। আর এই যে গোল্ডেন যে বলটা সেটা হলো ক্লোরাইড আয়ন, আর রেড যে বলটা এটা হলো আমাদের সোডিয়াম আয়ন। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, পানির অণু দেখতে পাচ্ছ, তিনটা জিনিস আছে এই দ্রবণের মধ্যে। একটা হলো পানির অণু আছে, যেটা হলো ব্লু বলের সাথে দুটো করে সাদা বল, ওকে। আর বড় যে গোল্ডেন বল সেটা হলো সোডিয়াম ক্লোরাইড আয়ন, এই যে বড় গোল্ডেন বল দেখো একটা, সেটা হলো ক্লোরাইড আয়ন। আর রেড একটা বল আছে, সেটা হলো সোডিয়াম আয়ন, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন গোল্ডেন এবং যদি রেড বলের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে কি গোল্ডেন বলটা বড়, অর্থাৎ ক্লোরাইড আয়ন আকারে বড়, অর্থাৎ অ্যানায়ন আকারে বড়, ক্যাটায়ন আকারে ছোট, ঠিক আছে? নর্মালি তাই হয়, সাধারণত তাই হয়, কারণ তোমরা জানো ক্যাটায়ন হলো ইলেকট্রন ছেড়ে দেয়, আর অ্যানায়ন হলো ইলেকট্রন গ্রহণ করে। তুমি চিন্তা করো যে এখন দুপুর বেলা আমরা প্রচুর খাই, দুপুর বেলা আমরা খাওয়ার পর আমাদের পেটটা টামিটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, সাইজে বড় হয়ে যায়। তাহলে অ্যানায়ন গুলো হলো যখন ইলেকট্রন গ্রহণ করে তখন ওর আকার বড় হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, কারণ ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের ফলে আকার বড় হয়ে যায়। হ্যাঁ, আর ক্যাটায়ন হলো আমরা হলো যখন ছেড়ে দিই, সকালবেলা আমাদের পেটে কিছুই থাকে না, হ্যাঁ, আমরা ইলেকট্রন ছেড়ে দিলাম, আমাদের পেটে যখন কিছুই থাকে না সকালবেলা, তখন পেটটা একদম লেগে থাকে, তখন ওরা আকার ছোট, তাই না? তাহলে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার হবে বড়, নর্মালি তাই হয়। হ্যাঁ, ওকে, জেনারেলি তাই হয়। একটা কথা কিন্তু খেয়াল করতে হবে, আমি কিন্তু সবগুলো কথার আগে মাঝে মাঝে প্রায় জেনারেলি সাধারণত বলে দিই। হ্যাঁ, একটা কথা, এই যখনই এই শব্দগুলো ইউজ করবো তখন এটার মানে বুঝতে হবে তোমাকে। এটার মানে হলো বেশিরভাগ সময় ওই ঘটনাই ঘটে, বাট মাঝে মাঝে ব্যত্যয় ঘটতে পারে, এই জন্য সাধারণত বা জেনারেলি এসব শব্দ ইউজ করে বাক্য করা হলো সেফ, তুমি এটাই করবা। হ্যাঁ, কি বললাম আমরা, সাধারণত ক্যাটায়ন গুলো আকারে ছোট হয়, অ্যানায়ন গুলো আকারে বড় হয়। তাহলে তুমি কি বুঝালা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই কাবার হয়, মাঝে মাঝে ব্যত্যয় ঘটতে পারে, ঘটুক, সেটা তোমার আলোচনার বিষয় না, ঠিক আছে? যে সেটা যখন স্পেসিফিক আলোচনা আসবে তখন আমরা ওটা করবো, ওকে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম দ্রবণের উপাদান দুটো, একটা হলো দ্রব, একটা হলো দ্রাবক। যে উপাদানটা কম পরিমাণে থাকবে সেটাকে আমরা বলবো দ্রব, যে উপাদানটা বেশি পরিমাণে থাকবে সেটাকে আমরা বলবো দ্রাবক, যেটা বেশি পরিমাণে থাকবে সেটাকে আমরা বলবো দ্রাবক। তাহলে আমাদের দ্রাবক কোনটা, আমাদের দ্রাবক হলো এখানে পানি, আর সোডিয়াম ক্লোরাইডটা হলো দ্রব, যেটা আমরা কম পরিমাণে ইউজ করি, ওকে। আচ্ছা, দ্রব চিনলা, দ্রাবক চিনলা, এখন প্রশ্ন হলো এগুলো কিভাবে থাকে। খেয়াল করো, এই যে দ্রাবক অণুগুলো পানির অণুগুলো বিন্যস্ত আছে, এক একটা মোটামুটি সারিতে সাজানো আছে, হ্যাঁ, লাইনে আছে। এই সাজানোর পর ওদের মাঝখানে মাঝখানে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো হলো দ্রবের উপাদানগুলো। যেমন আমাদের এখানে দ্রব হলো সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড, আমি পরবর্তী স্লাইডে গেলে আরো ক্লিয়ার করে বুঝবো, এখানে তো সব বুঝবো না, জাস্ট আমি নিয়ে আসলাম। দুটো উপাদান থাকে, দ্রব এবং দ্রাবক, দ্রব হলো আমাদের সোডিয়াম ক্লোরাইড, দ্রাবক হলো পানি, এটা বুঝালাম। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড গুলো কোথায় অবস্থান নেবে, পানির অণুগুলো যখন সাজানো থাকবে এদের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকবে সেই ফাঁকা জায়গায় গিয়ে অবস্থান নেবে। হ্যাঁ, এটাই হলো এই স্লাইডের মেসেজ, ওকে। আমি নেক্সট স্লাইডে চলে যাই, ওকে। এখন আসো,
আমাদের এখানে লাগবে দ্রাব্যতা জিনিসটা কি সেটা তোমাকে সবার আগে দ্রাব্যতা জিনিসটা লাগবে। দ্রাব্যতার সংজ্ঞা কি বলবা? আমি তিনটা ইকুয়েশন দিয়েছি, এই তিনটা ইকুয়েশন থেকেই তুমি হলো সংজ্ঞা বলতে পারবা। খেয়াল করো, আমরা জানি যখন একটা ইকুয়েশন থাকে নিচের রাশিটা আগে বলতে হয়। এই যে দেখো, প্রথম যে ডেফিনেশনটা আছে নিচে আছে 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ, তাহলে তুমি সংজ্ঞাটা কি করে বলবা? এই যে এরকম করে বলবা, 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, এই যে দ্রবের ভর, উপরে একটা পরে বলবো, আবার বলছি আমি, খেয়াল করো কি করে বলবা। দ্রাব্যতার সংজ্ঞা কি? দ্রাব্যতার ইংলিশ হলো সলিউবিলিটি, এই জন্য আমরা এটাকে সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করি, সলিউবিলিটির এস। ওকে, তাহলে এটার সংজ্ঞা হবে, নিচের রাশিটাকে আগে বলবা, 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু দ্রাবক নিবা? 100 গ্রাম দ্রাবক নিতে হবে তোমাকে, এবং সেটার কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কি আমি একটু পরে বলছি, প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে? কিছুই মুখস্থ করা যাবে না, আমি প্রত্যেকটা লেকচারে এই কথাটাই বারবার বলি, এটাই বেশি শিখাই আসলে, যে মুখস্থ করা যাবে না। হ্যাঁ, তাহলে তুমি একটু আগে শিখেছো দ্রবণের দুটি উপাদান থেকে একটি দ্রব একটি দ্রাবক। হ্যাঁ, যেটা বেশি পরিমাণ থাকে সেটাকে বলি আমরা দ্রাবক, যেটা কম পরিমাণে থাকে সেটাকে বলি আমরা দ্রব। ওকে, আচ্ছা এখন আমাকে কতটুকু দ্রাবক নিতে হবে? 100 গ্রাম দ্রাবক নিতে হবে, নিয়ে তার সম্পৃক্ত দ্রবণ তৈরি করব। এই সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয়, এখন তোমার মাথায় তাহলে আবার ক্লিয়ার থাকতে হবে সম্পৃক্ত দ্রবণ কি। হ্যাঁ, আমি বলছি সম্পৃক্ত দ্রবণটা কি, একটু পরে বলছি। ওকে, তাহলে সংজ্ঞাটা আবার ক্লিয়ার করে নেই, 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয় সেটাই হলো ওই দ্রবের দ্রাব্যতা, ওই দ্রবের দ্রাব্যতা। ক্লিয়ার? আচ্ছা আবার আসো, এটাকে তুমি আবার অন্য এককে যদি যাও, যেমন উপরেরটা একক থাকবে না, দ্রবের ভর সেটাও একটা গ্রাম একক, দ্রাবকের ভর সেটাও গ্রাম একক, যেহেতু প্রথম যে সমীকরণটা আছে এস ইকুয়ালস, যেখানে তিনটে ইকুয়েশন আমি দিয়েছি, তিনটা ফরমেটে আমরা দ্রাব্যতাটাকে ব্যাখ্যা করি, বিভিন্ন বইতে এই তিন ফরমেটই পাবা। ওকে, তাহলে তুমি উপরেরটা তাকাও, দ্রবের ভর সেটা গ্রাম একক, নিচে দ্রাবকের ভর সেটাও গ্রাম একক, তখন আর একক থাকছে না, ঠিক আছে? একক থাকছে না, ওকে, আমরা গ্রাম পার গ্রাম কেটে চলে যাচ্ছে, কিছুই থাকছে না। ওকে, পরের ডেফিনেশনটা খেয়াল করো, আমাদের আছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ, এখানে আয়তনে নিয়ে আসলাম। হ্যাঁ, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে কোন দ্রবের যে পরিমাণ প্রয়োজন হয়, 1 লিটার সম্পৃক্ত দ্রবণ যখন আমরা তৈরি করব, দ্রবের যতটুকু আমাদের প্রয়োজন হয় সেটাই হলো ওই দ্রবের দ্রাব্যতা। কোন দ্রবের 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয় সেটাই হলো ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে খেয়াল করো, উপরেরটা হলো গ্রাম একক, নিচেরটা হলো লিটার একক, ঠিক আছে? লিটার একক, তাহলে এককটা কি হবে? গ্রাম পার লিটার। ওকে, আচ্ছা এখন আসো, 3 নম্বরে যেটা আছে এটাই হলো আমরা এখন বেশি ইউজ করি দ্রাব্যতার একক হিসাবে। তাহলে দ্রাব্যতার একক গ্রাম পার লিটার হতে পারে, মোল পার লিটার হতে পারে, আবার একক বিহীন হতে পারে, তুমি হলো কোন ফরম্যাটে কোন ইকুয়েশনটা ফলো করলে সেটা অনুযায়ী হলো তার একক ঠিক হবে। ওকে, তাহলে আসো, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে কোন দ্রবের যত মোল দ্রবীভূত থাকে সেটাকে বলা হয় ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে 3 উপায় হতে পারে, একটা হলো মোল পার লিটার, তাহলে মোল পার লিটার বললে আমরা বুঝবো, আচ্ছা 1 লিটার দ্রবণে কি পরিমাণ কত মোল দ্রব দ্রবীভূত আছে সেটাই হলো ওই দ্রবের দ্রাব্যতা। আবার গ্রাম পার লিটার বললে, ও আচ্ছা 1 লিটার সম্পৃক্ত দ্রবণে কোন দ্রবের কত গ্রাম দ্রবীভূত আছে এটাই মিন করছে, ঠিক আছে? একক বিহীন হলে, ও আচ্ছা 100 গ্রাম দ্রাবকের মধ্যে কোন দ্রবের কত গ্রাম দ্রবীভূত আছে সেটাই হলো ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে এই 3 ফরম্যাটে আমরা বলতে পারি। ওকে, এখন আসো, সম্পৃক্ত দ্রবণ কি, আমি আবার একটু পিছনের স্লাইডে যাচ্ছি, সম্পৃক্ত দ্রবণটা একটু বুঝিয়ে বলি তোমাদের বাস্তবে, এগুলো তোমরা স্কুল থেকে পড়ে আসছো। হ্যাঁ, বাট কতটুকু বুঝে পড়েছো সেটা তুমি ভালো জানো। হ্যাঁ, ওকে, আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। ধরো সম্পৃক্ত দ্রবণ কি, এই যে দেখো এখানে, এই যে এই স্লাইডটাতে পানি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে? ওকে, ধরে নাও আমি যে কতটুকু পানি নিয়েছি, একটা নির্দিষ্ট আয়তনের পানি নিয়েছি, এই নির্দিষ্ট আয়তনের মধ্যে ফাঁকা জায়গার পরিমাণও নির্দিষ্ট। তোমরা এখন যে দেখতে পাচ্ছ, খেয়াল করো পানির অণুগুলোর মাঝখানে মাঝখানে অনেক বেশি ফাঁকা জায়গা আছে, এখানে চাইলে আমি আরো সোডিয়াম আয়ন আরো ক্লোরাইড আয়ন রাখতে পারবো, ঠিক কিনা? ওকে, তাহলে ধরো 100টা পানির অণু আমি নিলাম, এই 100টা পানির অণু নেওয়ার পর সোডিয়াম আয়নও 100টা থাকতে পারবে, ক্লোরাইড আয়নও 100টা থাকতে পারবে, ঠিক আছে? এতটুকু জায়গা আছে। আবার বলছি, আমি হলো 100টা পানির অণু নিলাম, 100টা পানির অণু নেওয়ার পর ধরো আমরা এরকম ভাবে চিন্তা করি যে 20টা সোডিয়াম আয়ন থাকতে পারবে ওদের ফাঁকা জায়গায়, ওদের মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা থাকবে, আমি একটু আগে বললাম যে 100টা পানির অণু নেওয়ার পর
ওদের মাঝখানে মাঝখানে ধরো 20টা সোডিয়াম আয়ন 20টা ক্লোরাইড আয়ন ঢুকতে পারে, ঠিক আছে? তাহলে কোন দ্রবণে যদি এই 20টাই থাকে, এর চেয়ে কমও না এর চেয়ে বেশিও না, 20টাই সোডিয়াম আয়ন 20টাই ক্লোরাইড আয়ন যদি থাকে, তাহলে যতটা ফাঁকা জায়গা আছে এটা কমপ্লিট, এটা কমপ্লিটলি পূর্ণ, সেটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ, ইংলিশে বলি স্যাচুরেটেড সলিউশন। ওকে, আচ্ছা এখন আসো, আবার বলছি আমি, যদি আমি 100টা পানির অণু নেই এবং দেখা যায় আমি আমি যে এদের মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওখানে 20টা সোডিয়াম আয়ন 20টা ক্লোরাইড আয়নকে আমি রাখতে পারবো, এরকম ব্যবস্থা আছে, ওরকম ফাঁকা জায়গা আছে এবং আমি ঠিক 20টাই রাখলাম, এর চেয়ে কমও না এর চেয়ে বেশিও না, তখন ওই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রব, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে, যদি সেই পরিমাণেই দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। ক্লিয়ার? ওকে, এটা তুমি এভাবে বুঝতে পারো, ধরো একটা ক্লাস, এই ক্লাসে 60টা চেয়ার আছে, টেবিল আছে, 60 জনের জন্য ডেস্ক আছে, একটা করে চেয়ার একটা করে হলো টেবিল। ওকে, এখন 60 জন স্টুডেন্টই ওখানে প্রেজেন্ট আছে, বেশিও না কমও না, তাহলে ওই ক্লাসটাকে আমরা বলবো সম্পৃক্ত ক্লাস, স্যাচুরেটেড ক্লাস, মানে যে পরিমাণ ব্যবস্থা আছে ঠিক সেই পরিমাণ লোকে যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। আর যদি হচ্ছে কম থাকে, ধরো 60 জনের ব্যবস্থা আছে, আমি আজকে ক্লাসে গিয়ে দেখতে পেলাম 50 জন আছে, 10 জন কম আছে, তাহলে এটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এই যে একটু আগে আমরা এক্সাম্পল দিয়েছি যে 100টা পানির অণু নিলাম, 20টা সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নকে আমি রাখার ব্যবস্থা করতে পারবো, কিন্তু ওই জায়গায় 20টার জায়গায় ধরো 18টা সোডিয়াম আয়ন 18টা ক্লোরাইড আয়ন আছে দ্রবণে, তাহলে আমরা সেই দ্রবণকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব থাকতে পারে তার চেয়ে যদি একটু পরিমাণ কম দ্রব উপস্থিত থাকে তাহলে সেই দ্রবণটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। ক্লিয়ার? আবার এক্সাম্পল দিচ্ছি, এমন একটা ক্লাস যে ক্লাসে 60 জন স্টুডেন্ট থাকার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, বাট আমি গিয়ে ক্লাসে পেলাম 50 স্টুডেন্ট, তাহলে 10 জন কম আছে, সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট নাই, তাহলে সেই ক্লাসটাকে আমরা বলবো অসম্পৃক্ত ক্লাস, আনস্যাচুরেটেড ক্লাস, আনস্যাচুরেটেড দ্রবণ। ঠিক আছে, এইটা। আর যদি ধরো 100টা পানির অণু নেওয়ার পর আমরা বললাম কি আমাদের এখানে 10-20টা সোডিয়াম আয়ন 20টা ক্লোরাইড আয়ন থাকতে পারে ওদের মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গাগুলোতে, বাট আমরা দেখছি এখন আমি জোর করে 25টা সোডিয়াম আয়ন 25টা ক্লোরাইড আয়ন ঢুকিয়ে দিলাম, তাহলে 5টা অতিরিক্ত দিলাম, এগুলাকে বলে সুপার স্যাচুরেটেড বা অতিপৃক্ত দ্রবণ। তাহলে 3 প্রকারের দ্রবণ তুমি সংজ্ঞা পেলে, একটা হলো সম্পৃক্ত দ্রবণ, একটা হলো অসম্পৃক্ত দ্রবণ, একটা হলো অতিপৃক্ত দ্রবণ। ক্লিয়ার? এমন একটা ক্লাস যেখানে 60 জন স্টুডেন্ট বসতে পারে, বা সেখানে গিয়ে আমি 70 জন প্রেজেন্ট পেলাম, বাকি 10 জন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, অথবা ফ্লোরে বসে আছে, তাহলে ওই ক্লাসটাকে আমরা বলবো হলো অতিপৃক্ত ক্লাস, ওভার স্যাচুরেটেড বা ওভার স্যাচুরেটেড যেটাকে আমরা বলি, হ্যাঁ অতিপৃক্ত। ওকে, তাহলে আবার বলছি 60 জনের ক্লাসে গিয়ে আমি যদি 60 জনে পাই তাহলে এটাকে বলবো সম্পৃক্ত ক্লাস, 50 জন পেলে কম পেলাম, যার ব্যবস্থা আছে তার চেয়ে কম পেলাম, এটাকে বলবো অসম্পৃক্ত। আর যদি 60-এর বেশি পাই, 70 জন গিয়ে প্রেজেন্ট পেলে আমি বলবো এটাকে অতিপৃক্ত। ঠিক দ্রবণতে সেরকম যতটা দ্রব, যত পরিমাণ দ্রব উপস্থিত থাকতে পারে সর্বোচ্চ, ঠিক সেই পরিমাণেই যদি থাকে এক্সাক্টলি তাহলে সেটাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ, হচ্ছে যদি কম থাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ, আর যদি হচ্ছে বেশি থাকে তাহলে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। ক্লিয়ার? তাহলে 3 প্রকারের দ্রবণ তুমি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমি আগাই, দ্রাব্যতার সংজ্ঞা আমরা ক্লিয়ার করলাম, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব প্রয়োজন সেটাকেই বলবো আমরা দ্রাব্যতা। হ্যাঁ, আবার আমরা বলবো এরকম ভাবে বলতে পারি, গ্রাম পার লিটার এককে যদি বলতে চাই, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব উপস্থিত থাকে সেটাই হলো সেই দ্রবের দ্রাব্যতা। আবার এটা মোল পার লিটার এককে বলতে পারো, তখন দ্রবের পরিমাণটা আমরা মোলে বলবো, এ হলো আমাদের দ্রাব্যতা, দ্রাব্যতার সংজ্ঞা। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন আসো, আমি যে সোডিয়াম ক্লোরাইড নিয়ে কথা বললাম, এটা আমি হলো তোমাদেরকে হলো 3rd চ্যাপ্টারে কিন্তু পড়াচ্ছি, সেটা ভিডিও তোমরা কলেজ থেকে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এই বন্ধন নিয়ে কথা বলবো, আমি সেই বন্ধন চ্যাপ্টারে সোডিয়াম ক্লোরাইড আরো ডিটেলস পাবা, যেহেতু এখন দ্রবণ রসায়ন চলে আসছে এটা একটু জানতে হবে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, এই সোডিয়াম ক্লোরাইড তোমরা জানো স্কুলে পড়ে আসছো, আমি এখন বন্ধন এক্সপ্লেন করবো না, বন্ধন চ্যাপ্টারে ওটা এক্সপ্লেন করবো, বাট এখানে কিছু অংশ লাগবে সেজন্য আমি এটা নিয়ে একটু কথা বলবো। ওকে, আসো, এই যে সোডিয়াম ক্লোরাইড ক্যালাস স্ফটিক, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড তোমরা জানো এটা একটা আয়নিক যৌগ, হ্যাঁ আয়নিক বন্ধন আছে এই যৌগের মধ্যে, সেই জন্য আমরা এই যৌগটাকে বলি আয়নিক যৌগ। ফাইন, আয়নিক যৌগ হতে গেলে সোডিয়াম আয়ন লাগে,
একটা নট অনলি সোডিয়াম আয়ন, একটা ধাতু লাগে, একটা অধাতু লাগে, কেন লাগে কি, এগুলো কিন্তু আমি বন্ধন চ্যাপ্টার এক্সপ্লেন করবো, ওটা ফলো করবা ক্লাস, তাহলে পেয়ে যাবো। আমি এখন ওইদিকে যাবো না, বন্ধন বিষয়ে কথা বলবো না, শুধু আয়নিক যুগের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে এখন আমি টেনে নিয়ে কথা বলবো ওখান থেকে। হ্যাঁ, ওকে। আয়নিক যৌগগুলো সাধারণত ক্যালাস স্পটিক হিসেবে থাকে, আবার বলছি কিন্তু সাধারণত, সাধারণত বললেই তোমাকে বলছি, বেশিরভাগ সময় মনে রাখবো এটাই ঘটে। ওকে, আচ্ছা এখন তাকাও, এই যে ডান পাশে যে অংশটুকু আছে স্তূপ, সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসে সোডিয়াম আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে। আমি একটু আগে বলেছি যে ক্যাটায়নটা ছোট হয়, অ্যানায়নটা বড় হয়। তুমি দেখো এখানে দুই টাইপের বল দেখতে পাচ্ছ, একটা হলো সবুজ বল আর একটা হলো বেগুনি বল। সবুজ বলটা আকারে বড়, বেগুনি বলটা আকারে ছোট। আর বাম পাশেরটা যদি তাকাও, বাম পাশে যে স্ট্রাকচারটা আছে সোডিয়াম ক্লোরাইডের স্পটিক, হ্যাঁ ক্রিস্টাল লেটিস বলি আমরা এটাকে, ক্রিস্টাল লেটিস বা কল ক্যালাস স্পটিক, এটার মধ্যে দেখো রেড বল আর হলো গ্রিন বল পাচ্ছ তুমি। রেড বলটা হলো ছোট, এটা দেখো সোডিয়াম আয়ন লিখে দিয়েছি আমি, আর সবুজ বলটা হলো ক্লোরাইড আয়ন লিখে দিয়েছি আমি, এটা হলো বড় বল। হ্যাঁ, একটু আগে বলেছি ক্যাটায়ন গুলো সাধারণত ছোট হয়, কারণ ওই ইলেকট্রন ছেড়ে দেয়, ওর ইলেকট্রন ছেড়ে দিলে আকারটা কমে যায়, ছোট হয়ে যায় সাইজে। আর পেটের মধ্যে যখন আমি প্রচুর খাওয়া ঢুকাবো, এখন দুপুরবেলা দুই প্লেট ধরো আমি যদি খাই, আমার টামিটা, আমার পেটটা অবশ্যই বড় দেখাবে, এটা হলো ক্লোরাইড আয়ন, হ্যাঁ, যে হলো ইলেকট্রন গ্রহণ করেছে সোডিয়াম আয়ন থেকে। ওকে, আচ্ছা তাহলে তুমি তাকাও তো, এখন তোমাকে এই মাঝখানে সোডিয়াম আয়নটা তাকাতে হবে, মাঝখানে কোনটা, একদম মিডেলে যে সোডিয়াম আয়নটা আছে, হ্যাঁ একদম মিডেলে তাকাও। এখানে কিন্তু তিনটা লেয়ার আছে, এটা একটু ভিতরের চোখ দিয়ে তোমাদের দেখতে হবে, বাইরে দুটো চোখ দিয়ে দেখলে হবে না, আমাদের ভিতরে কিন্তু অসংখ্য চোখ আছে। যেমন ধরো আমি এখন ঢাকায় আছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি দেশের বাড়িতে আমার পরিচিত লোকজন, আমার বাবা বা অন্যরা কোথায় কি করছে, আমি কিন্তু বাইরের চোখ দিয়ে ওদের, ভিতরের চোখ দিয়ে ওদেরকে দেখছি। তোমাকে এখানে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার কল্পনা করতে হবে ভিতরের চোখ দিয়ে। ওকে, তাহলে তুমি খেয়াল করো এই যে ভিতরে যে লেয়ারটা আছে, ভিতরে যে মিডলে যে সোডিয়াম আয়নটা আছে, রেড যে সোডিয়াম আয়নটা আছে, এটার সঙ্গে দেখো তোমরা কয়টা ক্লোরাইড আয়ন যুক্ত আছে। ওকে, খেয়াল করো, তাহলে তুমি উপরে একটা আমি বলছি তুমি মিলিয়ে নাও, দেখো ছয়টা ক্লোরাইড আয়ন যুক্ত আছে সোডিয়ামের সাথে। হ্যাঁ, ভিতরে যে বলটা আছে ওটার উপরে একটা সোডিয়াম ক্লোরাইড আয়ন, নিচে একটা ক্লোরাইড আয়ন, উপরে একটা সবুজ বল, নিচে একটা সবুজ বল। ওকে, বামে একটা সবুজ বল, ডানে একটা সবুজ বল, তাকিয়ে দেখো, এই যে বামে একটা ডানে একটা, আর একটা সামনে একটা পিছনে একটা, তাহলে টোটাল ছয়টা, উপরে নিচে বামে ডানে সামনে পিছনে, হ্যাঁ এই ছয়টা সবুজ বল যুক্ত আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি এই সোডিয়াম এবং ক্লোরাইড আয়নকে ভেঙ্গে নিয়ে আসতে চাই, অর্থাৎ একটা আয়নিক বন্ধনকে ভাঙতে চাই, তাহলে অনেকগুলো বন্ধন ভাঙ্গা লাগছে, কমপক্ষে ছয়টা বন্ধন ভাঙ্গা লাগছে এখানে। এক একটা বন্ধন ভাঙতে প্রচুর এনার্জি লাগে, এই জন্য ছয়টা বন্ধনকে ভাঙতেও প্রচুর এনার্জি লাগে, ঠিক আছে। ওকে, এখন আসো আমাদের এই ক্যালাস স্ফটিকটা, ক্যালাস স্ফটিকের মধ্যে তোমাকে একটা জিনিস জানতে হবে, লেটিস এনার্জি কি। হ্যাঁ, এই লেটিস এনার্জি বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, এই যে সোডিয়াম ক্লোরাইড ক্যালাসে তুমি দেখতে পাচ্ছ সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন পরস্পরের নিকটে থাকে, এদের মধ্যে একটা আকর্ষণ, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। তোমরা জানো আয়নিক বন্ধনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই যে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন ক্যালাস স্ফটিকে যখন পরস্পরের নিকটে আসে, তখন যে পরিমাণ শক্তি নির্গত হয়, এই নির্গত শক্তিটাকে বলা হয় লেটিস এনার্জি। অর্থাৎ একটা লেটিসের মধ্যে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন পরস্পরের নিকটে আসে, যখন একটা আয়নিক বন্ধন গঠন করে, তখন যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে আমরা বলি লেটিস এনার্জি। এটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, আবার বলছি, এই যে তুমি একটা সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস স্ফটিক দেখতে পাচ্ছ, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারে তুমি ক্লিয়ার যে সোডিয়ামের চারপাশে কে থাকে, ক্লোরাইড থাকে, ক্লোরাইডের চারপাশে কে থাকে, সোডিয়াম থাকে, ওদেরই জগত এটা। এই যে ডানেও দেখো একটা স্তূপ দেখতে পাচ্ছ, তাহলে যখন এই ক্যালাস স্ফটিক গঠন করে, এই স্ফটিকের মধ্যে, এই লেটিসের মধ্যে একটা সোডিয়াম আয়ন একটা ক্লোরাইড আয়ন পরস্পরকে যে আকর্ষণ দ্বারা আকর্ষণ করে, অর্থাৎ একটা আয়নিক বন্ধন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন একটা আয়নিক বন্ধন গঠন করার পর যে শক্তিটা নির্গত হয় সেটাকে বলে আমরা লেটিস এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালাস স্ফটিক কি এটা বুঝলা, এই থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট বামেরটাকে, যেটা এই থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয়, এই থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় লেটিস এনার্জি। ওকে, লেটিস এনার্জি। আচ্ছা, তাহলে এই লেটিসের মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আয়নিক বন্ধন গঠন করার ফলে যে শক্তিটা নির্গত হয় সেটাকে আমরা বলি লেটিস এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, লেটিস এনার্জি আমরা বললাম, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের লেটিস এনার্জি আমরা এটা বুঝে গেলাম। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই।
এবার হলো দ্রবণে কি ঘটে, আমরা যখন সোডিয়াম এই সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচারটাকে ক্যালাসটাকে আমরা যখন দ্রবণে ছেড়ে দেই, পানিতে ছেড়ে দেই, তখন কি ঘটে? এই যে এখানে তাকাও, এই স্লাইডে দেখতে পাচ্ছ ব্লু বল সবুজ বল, ব্লু বলটা ছোট প্লাস আয়ন ক্যাটায়ন, আর সবুজ বলটা হলো বড় অ্যানায়ন। হ্যাঁ, আমরা যখন পানিতে ছেড়ে দেই, এ হলো লেটিসটা ভেঙ্গে হলো পানির মধ্যে মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গাগুলো ঢুকে যায়, ঠিক আছে? লেটিসটা ভেঙ্গে যে পানির অণু যে দ্রাবক অণু আছে ওদের ফাঁকা জায়গায় ঢুকে যায়। তুমি যদি তাকাও, এই যে দেখো ডানে যে সবুজ বলটা আছে, সবুজ বলের চারপাশে তুমি দেখতে পাচ্ছ চারটা পানির অণু, এখানে দেখানো আছে কিন্তু চারটা পানির অণু। হ্যাঁ, রেড বলটা হলো অক্সিজেন মাইনাস, আর প্লাস যে দুইটা সাদা, এই দুটো হলো হাইড্রোজেন। পানিতে জানো তুমি দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন থাকে, এটাকে আমরা রেড বল দ্বারা অক্সিজেন বোঝাচ্ছি। তাহলে ডানের যে এই যে ডান পাশের যে অংশটুকু আছে, এটা দেখো একটা সবুজ বলকে ডান পাশে তাকাও চারটা পানির অণু ঘিরে রেখেছে, আসলে হলো ছয়টা পানির অণু ঘিরে রাখে। কেউ হলো এভাবে চারটা দেখায়, বাকি দুইটা কোথায়? তুমি তো বাকি দুইটা দেখতে পাচ্ছ না। তুমি আবার বলবা, স্যার কোথাও তো তিনটা, কোথাও দুইটা, কোথাও চারটা, আমি তো ছয়টা কোথাও দেখতে পাচ্ছি না। আসলে বাকি দুটো তোমাকে বুঝে নিতে হবে, একটা উপরে আর একটা নিচে, পিছনে একটা সামনে একটা পিছনে। ওই দুটো যদি দেখিয়ে দিই তাহলে তুমি সবুজ বলটাই ভালো মতো বুঝতে পারবো না। হ্যাঁ, তাহলে তোমাকে বুঝে নিতে হবে সোডিয়াম আয়নকে অথবা ক্লোরাইড আয়নকে, তুমি যেটাই বলে। এই যে দেখো এখানে আবার সোডিয়াম আয়নকে দেখানো আছে উপরের দিকে ব্লু বলটা প্লাস দিয়ে, ওকেও কিন্তু ছয়টা পানির অণু ঘিরে রাখছে, কিন্তু তুমি দেখছো চারটা। তাহলে বাকি দুইটা কোথায়? একটা উপরে একটা নিচে, অর্থাৎ একটা সামনে আর একটা পিছনে। ওই দুইটা আমরা দেখাই নি, ওই দুইটা তুমি বিবেচনা করে নিতে হবে। ক্লিয়ার? আর একটা স্লাইডে আমি আবার দেখাবো। তাহলে তুমি কি শিখলে? যখন এই সোডিয়াম ক্লোরাইড ক্যালাসটাকে তুমি যখন পানিতে ছেড়ে দিবা, তখন সে লেটিস এনার্জি, যে লেটিস এনার্জি দিয়ে ওরা বন্ধনটা গঠন করেছিল, সেই পরিমাণ এনার্জি নিয়ে সে হলো বন্ধনটা ভেঙে ফেলে, অর্থাৎ ক্যালাস থেকে তারা ভেঙে পৃথক হয়ে যায়। ক্যালাসের মধ্যে কিন্তু সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন একসাথে থাকে, কিন্তু দ্রবণে তুমি দেখতে পেলা যে ওরা বিচ্ছিন্ন হয়ে গেল, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বরঞ্চ একটা ক্লোরাইড আয়নকে ছয়টা পানি ঘিরে রাখে, আবার এক একটা সোডিয়াম আয়নকে ছয়টা পানি ঘিরে রাখে। তুমি চারটা দেখতে পাচ্ছ, সামনের উপরেরটা আর পিছনেরটা তোমাকে দেখানো হচ্ছে না, যেহেতু তুমি আয়নটা ভালো মতো বুঝতে পারো, বাট তোমাকে বুঝে রাখতে হবে ছয়টাই লাগে। আবার একটু আমি সামনে পরের স্লাইডে যাই, এখানেও দেখো একটু অন্যভাবে আছে। এই যে হলুদ বলগুলো হলো সোডিয়াম, সবুজ বলটা হলো ক্লোরাইড আয়ন, বাট আমি এটাকে বলবো এখানে কিছুটা কিছুটা ত্রুটি আছে, সেটা হলো সোডিয়াম ক্লোরাইড দুইটাকে সমান পরিমাণে দেখিয়ে ফেলছে ওরা, আকার দুইটাই সমান, বাট আকার দুইটা সমান হবে না। সোডিয়ামের আকারের তুলনায় ক্লোরাইডের আকারটা আর একটু বড় হবে। ওকে, তাহলে সোডিয়াম আয়নটাকে হলো হলুদ, আর সবুজটা হলো ক্লোরাইড আয়ন। দেখো চারটা পানির অণু ঘিরে রেখেছে, হ্যাঁ পানির অণু ঘিরে রেখেছে, ওকে ফাইন ঘিরে রেখেছে। বাকি দুইটা কোথায়? একটা উপরে আর একটা নিচে, একটা সামনে একটা পিছনে, ঠিক আছে? ওকে, এবার দেখো যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আবার ইউজ করেছে। এই যে হাইড্রোজেন প্রান্ত গুলো হলো ডেল্টা প্লাস, এগুলো হলো বন্ধন চ্যাপ্টার আমরা ক্লিয়ার করবো। এখন তোমার যতটুকু নলেজ আছে এটা দিয়ে বোঝার চেষ্টা করো। বন্ধন চ্যাপ্টারে যখন আমি এগুলো নিয়ে কথা বলবো, ডেল্টা প্লাস কি, ডেল্টা মাইনাস কি, পোলার কি, অপোলার কি, সমযোজী বন্ধন কি, এগুলো আমি এক্সপ্লেইন করবো ওখানে। আপাতত আমি ওখানে যাবো না, তাহলে আগাতে পারবো না। তাহলে তুমি দেখো ক্লোরাইড আয়নকে, এই যে ডানে ক্লোরাইড আয়নকে চারটা পানি দেখতে পাচ্ছ, তাহলে বাকি দুইটা কোথায়? একটা উপরে একটা নিচে। ওকে, সোডিয়াম আয়নকে দেখো চারটা পানি ঘিরে রেখেছে। হ্যাঁ, যেহেতু সোডিয়াম আয়ন ধনাত্মক আয়ন, এই জন্য ডেল্টা মাইনাস প্রান্ত, পানির দুইটা প্রান্ত থাকে, একটা ডেল্টা প্লাস একটা ডেল্টা মাইনাস। সোডিয়াম আয়নকে ঘিরে রেখে চললো মাইনাস প্রান্ত দিয়ে, অক্সিজেন প্রান্ত দিয়ে, আর ক্লোরাইড আয়নকে ঘিরে রেখে হলো হাইড্রোজেন প্রান্ত দিয়ে। দেখো যে সোডিয়াম আয়নের ক্ষেত্রে হলো রেড বল গুলো ওর নিকটে, ক্লোরাইড আয়নের ক্ষেত্রে দেখো হলো ছোট বলগুলো অন্য কোটে, রেড প্রান্তটা না কিন্তু। হ্যাঁ, সেটাই। তাহলে ডিফারেন্স কি? সোডিয়াম আয়নকে ছয়টা পানি ঘিরে রাখে অক্সিজেন প্রান্ত দিয়ে, ক্লোরাইড আয়নকে ছয়টা পানি ঘিরে রাখে হাইড্রোজেন প্রান্ত দিয়ে, ঠিক আছে? এই হলো ডিফারেন্স। ওকে, নেক্সট আগাও, এই যে এই জায়গাটায় আসো, আমরা এখন শিখবো যে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার ক্লোরাইড দুইটাই হলো লবণ, ঠিক আছে? দুইটাই আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, সিলভার ক্লোরাইড সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, এবং এটা কেন সেটাই হলো তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো এটা বোঝার চেষ্টা করতে হলে এখন তোমাকে জানতে হবে লেটিস এনার্জি কি। আমি তো তোমাকে একটু আগে বলেছি লেটিস এনার্জি কি, আমি বুঝিয়ে দিয়েছি তোমাকে যে সোডিয়াম ক্লোরাইড ক্যালাসে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন পরস্পরের নিকটে এসে যখন একটা আয়নিক বন্ধন ঘটিত হয়, তখন যে শক্তিটা নির্গত হয়, অর্থাৎ লেটিসে ওরা যে শক্তি দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, সেটাই হলো লেটিস এনার্জি। ওকে, আচ্ছা, সেটাকে আমরা প্রকাশ করি হলো ইএল দ্বারা। লেটিস এনার্জিটাকে কি দ্বারা প্রকাশ করি? ইএল। আরেকটা এনার্জির কথা তোমাদের এখানে নাম শোনাবো আমি, সেটা হলো হাইড্রেশন শক্তি বা হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন এনথালপি। এনথালপি মানে হিট কন্টেন্ট, যতটুকু হিট ধারণ করে, তাপ ধারণ করে সেটা। ওকে, এটা একটা এনার্জি। ওকে, হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপি কি?
কোন একটা রাসায়নিক সত্তাকে, ধরো এই যে সোডিয়াম আয়নকে অথবা ক্লোরাইড আয়নকে পানি যখন ঘিরে রাখে, তাহলে সোডিয়ামের সাথে দেখো পানির অক্সিজেন প্রান্তের একটা আকর্ষণ বল কাজ করে, যেখানে আকর্ষণ বল কাজ করে সেখানে শক্তি নির্গত হয়। ঠিক আছে, তাহলে তুমি জানো একটা সোডিয়াম আয়নকে দ্রবণে কয়টা পানির অণু ঘিরে রাখে, ছয়টা পানির অণু ঘিরে রাখে, কোন প্রান্ত দিয়ে, অক্সিজেন প্রান্ত দিয়ে। তাহলে সোডিয়াম আয়নের সাথে পানির অক্সিজেন প্রান্তের একটা আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের কারণে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যেখানে আকর্ষণ বল কাজ করে সেখানে শক্তি নির্গত হয়, যেখানে বিকর্ষণ সেখানে বাইরে থেকে শক্তি শোষিত হয়। ওকে, তাহলে আমি কি বললাম, সোডিয়াম আয়নের সাথে পানির অক্সিজেন প্রান্তের আকর্ষণ বল, এই আকর্ষণ বল বলের ফলে যে শক্তি নির্গত হয় সেটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। হাইড্রো মিন্স ওয়াটার, ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। কি কি শক্তি বলে? হাইড্রেশন শক্তি। এটা কি আমরা প্রকাশ করি এন এ প্লাস একুয়াস, এই যে আমরা বলি এন এ প্লাস একুয়াস, এন এ প্লাস একুয়াস মানে হলো সোডিয়াম আয়নকে ছয়টা পানির অণু ঘিরে রেখেছে। ক্লোরাইড মাইনাস একুয়াস, এটাকে হলো ছয়টা পানি, ক্লোরাইড আয়নকে ছয়টা পানির অণু ঘিরে রেখেছে। ডিফারেন্স কি? সোডিয়াম আয়নকে যখন ঘিরে রাখবে তখন অক্সিজেন প্রান্ত দিয়ে, ক্লোরাইড আয়নকে যখন ঘিরে রাখবে তখন হাইড্রোজেন প্রান্ত দিয়ে। দেখো কালো কালো বলগুলো দিয়ে ঘিরে রেখেছে ক্লোরাইড আয়নের ক্ষেত্রে। ওকে, তাহলে কোন একটা ক্যাটায়ন অথবা অ্যানায়নকে পানির অণু যখন ঘিরে রাখে তখন যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। এটাকে আমরা প্রকাশ করি ইএইচ দ্বারা। কি দ্বারা? ইএইচ। আর ল্যাটিস এনার্জিকে প্রকাশ করি ইএল দ্বারা। ঠিক আছে, ল্যাটিস এর মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। আর যখন একটা ক্যাটায়ন অথবা একটা অ্যানায়নকে পানি যখন ঘিরে রাখে তখন যে শক্তি নির্গত হয় এগুলাকে বলা হয় হাইড্রেশন শক্তি। ক্লিয়ার? ওকে, এবার আসবো কোন দ্রবণের জন্য যদি দ্রবণীয়তা শর্ত কি? দ্রবণীয়তা শর্ত হলো হাইড্রেশন শক্তির মানটা ল্যাটিস শক্তির চেয়ে বেশি হতে হবে, এটাই হলো রুল। আবার বলছি, হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির চেয়ে বেশি হতে হবে তখনই কোন যৌগ পানিতে দ্রবীভূত হবে। ক্লিয়ার? আবার বলছি, হাইড্রেশন শক্তির মান যদি ল্যাটিস শক্তির মানের চেয়ে বেশি না হয় তখন কোন যৌগ পানিতে দ্রবীভূত হবে না। ঠিক আছে, আর যেই ক্ষেত্রে হাইড্রেশন শক্তির মানটা ল্যাটিস শক্তির চেয়ে বেশি হবে সেই ক্ষেত্রেই যৌগটি পানিতে দ্রবীভূত হবে। ক্লিয়ার? ওকে, এখন আসো, সোডিয়াম ক্লোরাইড পানিতে সুন্দরভাবে দ্রবীভূত হয়ে যায়, দেওয়ার সাথে হয়ে যায়, কিন্তু সিলভার ক্লোরাইড কিন্তু হচ্ছে না, একই রকম প্রায় NaCl AgCl। দেখো সোডিয়াম ক্লোরাইড পানিতে সুন্দরভাবে দ্রবীভূত হয়ে যায়, কারণ কি, হাইড্রেশন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হাইড্রেশন শক্তি এবং ল্যাটিস শক্তির মানটা অনেক ডিফারেন্স, হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির মানের চেয়ে অনেক বেশি। ক্লিয়ার? এই জন্য এটা খুব দ্রুত দ্রবীভূত হয়ে যায়। বাট সোডিয়াম সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির মানের খুব কাছাকাছি, সামান্য বেশি। ধরো হাইড্রেশন শক্তির মান সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ধরে নাও আমি ধরার জন্য বলছি, ধরো 200 আর ল্যাটিস শক্তির মানটা হলো 100, তাহলে ডিফারেন্স কত? 100। বাট সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে ধরো যে হাইড্রেশন শক্তির মান হলো 105, ল্যাটিস শক্তির মান ধরো 100, তাহলে ডিফারেন্সটা কি খুবই ক্লোজ, 5 মাত্র ডিফারেন্স, ধরে নাও। এরকম বিষয়টা এরকম করে বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে আমরা কি বললাম, যে সকল লবণের ক্ষেত্রে হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির মানের চেয়ে অনেক বেশি সেটা খুব দ্রুত দ্রবীভূত হয়ে যাবে, ঠিক আছে, বা বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে যাবে। আর যে ক্ষেত্রে যে সকল লবণের ক্ষেত্রে হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির মানের চেয়ে সামান্য পরিমাণে বেশি সেটা হলো খুব অল্প পরিমাণে দ্রবীভূত হবে, এগুলাকে আমরা বলি স্পেয়ারসলি বা স্পেয়ারিংলি সলুবল সল্ট, অর্থাৎ অল্প মাত্রায় দ্রবীভূত দ্রবণ, এরা দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না। সোডিয়াম ক্লোরাইড পানিতে দিয়ে দিলাম, এগুলাকে আমরা বলি শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, কি বলি? শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, যেগুলো পানিতে দেওয়ার সাথে সাথে দ্রবীভূত হয়ে যায় সেগুলোকে আমরা বলি শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, যেমন সোডিয়াম ক্লোরাইড। আর সিলভার ক্লোরাইড দেখে আমরা বলি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, পানিতে দিলাম আমি যে পরিমাণ, এর মধ্যে অল্প কয়েকটা আয়নিত হলো, ধরো আমি 100টা সিলভার ক্লোরাইড পানিতে দিলাম, এর মধ্যে মাত্র 5টা আয়নিত হলো সিলভার আয়ন ক্লোরাইড, আর বাকি 95 সিলভার ক্লোরাইড অদ্রবীভূত অবস্থায় থেকে গিয়েছে, এগুলাকে আমরা বলি উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, ওকে, এগুলা কোনগুলো? এগুলো হলো যাদের ক্ষেত্রে ল্যাটিস শক্তির মান হাইড্রেশন শক্তির মানের খুব কাছাকাছি, ডিফারেন্সটা অনেক বেশি না, তারা অল্প পরিমাণে দ্রবীভূত হবে। ঠিক আছে, আর যে ক্ষেত্রে ডিফারেন্সটা অনেক বেশি, হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির মানের চেয়ে অনেক বেশি, সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, এগুলাকে আমরা বলি শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। ক্লিয়ার? ওকে, এখন আসো, আবার অনেকে এরকম একটা কোশ্চেন করে এখানে, এই যে আমি একটু আগে বললাম যে এখানে ছয়টা পানির অণু সোডিয়ামকে ঘিরে রেখেছে, এখানে ছয়টা পানির অণু ক্লোরাইডকে ঘিরে রেখেছে, আচ্ছা ছয়টাই কেন, বেশি না কেন? ওকে, আচ্ছা এটার আনসারটা হলো, আমাদের এই যে পানির অণুকে আমরা যখন ছয়টা পানির অণু, যখন একটা সোডিয়াম অণু বা ক্লোরাইড, একটা সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন আমরা যখন নিব, ওর যে আকার, ওকে ঘিরে রাখার জন্য আমরা দেখবো কয়টা পানির অণু প্রয়োজন,
দেখা যায় সোডিয়ামের যে আকার, ক্লোরাইডের যে আকার, এই ধরনের আয়নকে ঘিরে রাখার জন্য এক্সাক্টলি 6টা পানির অণুই ফিট করে। এর বেশি প্রয়োজন হয় না, বেশি জায়গা দিতে পারি না, আবার কম দিলে ফাঁকা থেকে যায়, পুরোপুরি ঘিরে রাখা হয় না। সো এই জন্য হয়, তাহলে এটা ডিপেন্ড করে কিসের উপর? আকারের উপর, যে সোডিয়াম আয়ন ক্লোরাইড তোমাদের লেভেলে যে সকল আয়ন আছে বা যে সকল বিষয় আছে সবগুলোর ক্ষেত্রেই তোমার এই যে পানির অণু যখন ঘিরে রাখবে 6টা হলেই এনাফ, 6টা দিয়েই ঘিরে রাখা যায়। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম যে সোডিয়াম প্লাস একুয়াস কি আর ক্লোরাইড মাইনাস একুয়াস কি, আমরা এগুলো শিখলাম। যখন একটা সোডিয়াম আয়নকে 6টা পানির অণু ঘিরে রাখে তখন আমরা বলি সোডিয়াম প্লাস একুয়াস, ক্লোরাইড আয়নকে যখন 6টা পানির অণু ঘিরে রাখে আমরা লিখি সিএল মাইনাস একুয়াস, এগুলো লিখি আমরা। ঠিক আছে, তাহলে একুয়াস কি এটা বুঝতে পেরেছো? তখন যে এনার্জিটা নির্গত হয় এটাকে আমরা বলি হাইড্রেশন শক্তি, আর লেটিসের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে সেটাকে বলে লেটিস এনার্জি। তাহলে লেটিস এনার্জির তুলনায় যদি হাইড্রেশন এনার্জির মান বেশি হয় তখন ওই যৌগ পানিতে দ্রবীভূত হয়, আর যেই ক্ষেত্রে লেটিস এনার্জির মানটা বেশি হাইড্রেশন এনার্জির মানটা কম সেই ক্ষেত্রে হলো ওই লবণটি পানিতে দ্রবীভূত হবে না, আর যে ক্ষেত্রে খুবই ক্লোজ সেই ক্ষেত্রে অল্প মাত্রায় দ্রবীভূত হবে। ক্লিয়ার? তাহলে কোনো যৌগ কেন পানিতে দ্রবীভূত হয়, কেন হয় না, কেন অল্প মাত্রা হয় সেটার ক্লুটা তুমি পেয়ে গিয়েছো। ঠিক আছে, ওকে, এই যে আমি দেখো লিখে দিয়েছি, এই স্লাইডে এসে তুমি পেলা সোডিয়াম প্লাস একুয়াস, ক্লোরাইড মাইনাস একুয়াস, এটা কি বুঝে গেলা? অর্থাৎ ক্লোরাইড আয়নকে 6টা পানি ঘিরে রেখেছে, তখন যে শক্তিটা নির্গত হবে সেটাকে আমরা বলি হাইড্রেশন শক্তি। ওকে, এখন দ্রবণের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা থেকেই যে শক্তি নির্গত হবে পুরোটা মিলে কিন্তু হাইড্রেশন শক্তি। ঠিক আছে, আর লেটিসের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন যে আকর্ষণ বল দ্বারা যুক্ত সেটাকে বলে আমরা লেটিস এনার্জি। তাহলে তুমি এখন তুলনা করবা সোডিয়াম আয়নকে পানি ঘিরে রাখার ফল কতটুকু এনার্জি নির্গত হয়েছে, ক্লোরাইড আয়নকে পানিতে ঘিরে রাখার পর কতটুকু এনার্জি নির্গত হয়েছে। ঠিক আছে, এই দুই এনার্জির যোগফল যদি লেটিস এনার্জির চেয়ে বেশি হয় তখনই আমরা এটাকে বলবো যৌগ লবণটি পানিতে দ্রবীভূত হবে। যদি পার্থক্যটা অনেক বেশি হয় তাহলে এটা হবে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, যদি পার্থক্যটা খুবই ক্লোজ হয় তখন আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর যদি লেটিস এনার্জির মানটা অনেক বেশি হয়, হাইড্রেশন এনার্জির মানটা কম হয় তখন যৌগটি পানিতে অদ্রবীভূত থাকবে। ঠিক আছে, ওকে, এবার আসো তোমাদেরকে আরেকটা কথা বলি, আমরা যখন সোডিয়াম ক্লোরাইড কে পানিতে ছেড়ে দেই তখন আমরা জানি সোডিয়াম প্লাস হয় এটাকে বলি আমরা ক্যাটায়ন, আর ক্লোরাইড মাইনাস হয় এটাকে আমরা বলি অ্যানায়ন। এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন এই যে নামগুলো বলছি, আমরা যখন জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে পড়ে ক্যাঁকু করি, একটা নাম আমাদের পিতামাতা রেখে ফেলে বা আত্মীয় স্বজনরা বা সিনিয়ররা রেখে ফেলে, হ্যাঁ ওই নামে আমরা পরিচিত হই। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে নামের একটা তাৎপর্য আছে, ক্যাটায়ন কেন বলি, অ্যানায়ন কেন বলি একটু বুঝে নাও। ক্যাটায়ন হলো তারাই, কেন এদেরকে ক্যাটায়ন বলছি? অনেক জায়গায় গিয়ে ভাইবা জিজ্ঞেস করেছিলাম, আমরা বলে বিড়ালের গায়ে পাওয়া যায় এই জন্য ক্যাটায়ন, নো, বিড়ালের গায়ে কোনো ক্যাটায়ন পাওয়া যায় এই জন্য এটার নাম ক্যাটায়ন হয় নাই। আসলে আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার পড়েছো তোমরা স্কুলে সামান্য পরিমাণ পড়েছো, এখানেও পড়বা ফিউচারে পড়বা। ওকে, তোমরা জানো তড়িৎ বিশ্লেষণ কালে দুইটা দণ্ড থাকে, ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড। ঠিক আছে, ওকে, ক্যাটায়ন গুলো হলো ক্যাথোড প্রান্তের দিকে মুভ করে, ক্যাথোডের দিকে চলে যায়, এই জন্য ওই ক্যাথোড যখন তুমি ইংলিশে লিখবা, আজকে আমি লিখতে পারছি না এই জন্য একটু সমস্যা হচ্ছে, তোমাদেরকে বুঝাতে পারছি না ভালো করে, আজকে আমার ল্যাপটপটা প্রবলেম দিচ্ছে, আমি লিখতে পারছি না স্ক্রিনে, এই জন্য তোমাদেরকে অনেক কিছু বলতে পারছি না। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বললাম, ক্যাটায়ন গুলো হলো ক্যাথোডের দিকে দৌড়ে চলে যায়, ক্যাথোডের দিকে ধাবিত হয়, ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, যে সকল আয়ন তড়িৎ বিশ্লেষণ কালে ক্যাথোডের দিকে মুভ করে, ঠিক আছে, তাদেরকে বলা হয় ক্যাটায়ন, আর যে সকল আয়ন তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের দিকে মুভ করে তাদেরকে বলে অ্যানায়ন। ওই যে ক্যাথোড CaTHOde, এই CaT টা নিয়ে একটা আয়ন লাগিয়ে দাও তার সাথে, দেখো ক্যাটায়ন হয়ে যায়। অ্যানোড AnIon লাগে, অ্যানোডের হলো AnOde, সে অ্যানোডের AN নিয়ে তার সাথে আয়ন লাগিয়ে দাও, দেখো অ্যানায়ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, ক্যাথোডে গিয়ে কি হয়, অ্যানোডে গিয়ে কি হয়, আমরা এগুলো পরে বলবো আরেকদিন আরেক ক্লাসে, আজকে এতদিকে আমরা যাবো না, শুধু হলো দ্রবণের মূল কথাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার আজকের লেসন দেওয়ার উদ্দেশ্য হলো কোন লবণ গুলো পানিতে দ্রবীভূত হয় এবং তাদের ক্ষেত্রে কি ঘটে, তোমাকে মাথায় রাখতে হবে ইএইচ এবং ইএল এর মধ্যে ডিফারেন্সটা কি, রিলেশনটা কি, যখন দ্রবীভূত হবে ইএইচ ইএল এর চেয়ে বেশি হবে, যখন দ্রবীভূত হবে না তখন ইএল ইএইচ এর চেয়ে বেশি হবে, আর যখন দ্রবীভূত হবে অল্প মাত্রায় তখন দুইটা খুবই ক্লোজ হবে। ঠিক আছে, ধরো টাই ম্যাচ এরকম আর কি। ঠিক আছে, এটা হলো মূল কথা। এবার হলো আমাদের দ্রাব্যতা নির্ভরশীলতা, আমি নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, আজকে পারছি না, বেশি ভালো লাগছে না, তোমরা জানো আমি কোভিড থেকে ফিরেছি, এনার্জিটা আগের মতো পাচ্ছি না, সো আমরা নেক্সট ক্লাসে
দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল হয় সেটা বলবো, এবং আজকের পর্যন্ত আমি তোমাকে যতটুকু দিলাম যে এখন পর্যন্ত এখানে, এইটুকু হলো ক্রিটিক্যাল বিষয় দ্রবণের। হ্যাঁ, এইটুকুর মধ্যে তোমাদের যত কোশ্চেন আছে প্লিজ কমেন্ট করো, আমি তোমাকে আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো আজকে আমরা এখানে রাখলাম, সবাই ভালো থাকো, নেক্সট ডেতে আমরা দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা দিয়ে শুরু করবো। ওকে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।